আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই থাকো, আমার এই চ্যানেল শাওরিয়ান একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় পাঁচের অনুশীলনী 5.1 থেকে কয়েকটি গাণিতিক সমস্যা, যেগুলোর সমাধান করো লেখা আছে, সেই সমাধান করে দিব, অর্থাৎ সমীকরণের সমাধান করে দিব। তো প্রথমে আসো, আমরা সমাধান করার আগে সমীকরণটা বলতে আমরা কি বুঝি। তো তোমরা এটা ক্লাস 6, 7, 8, 9 পর্যন্ত অধ্যবধি পড়তেছো, এটা নিয়ে নতুন করে তেমন তোমাদের কিছু বলতে হবে না। তারপরে তোমাদেরকে এখানে আমি একটা কথা, মানে তোমাদেরকে সমীকরণ সম্বন্ধে যা জানানো দরকার সেটা যে বলতেছি, সেটা হচ্ছে যে সমীকরণের দুইটা পক্ষ থাকে, একটা হলো সমানের বাম পাশে আর একটা হলো ডান পাশে। এটাকে বলা হয়, বাম পাশে যেটা থাকে সেটাকে বলা হয় বাম পক্ষ, আর ডান পাশে যেটা থাকে সেটাকে বলা হয় ডান পক্ষ। এখন এই সমীকরণের ভিতরে তোমরা দেখতে পাবে যে একটি চলক বা অজ্ঞাত রাশি থাকে, যে অজ্ঞাত রাশিটির মান নির্ণয় করতে হয় সেটি হচ্ছে সমীকরণের চলক। যে সমীকরণে দুইটি চলক থাকে সেটাকে বলা হয় দুই চলক বিশিষ্ট সমীকরণ, আর যে সমীকরণে একটি চলক থাকে সেটি হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। আবার সমীকরণের যে ঘাত আছে সেটা হচ্ছে যে কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতটি হচ্ছে সেই সমীকরণের ঘাত। যদি চলকের ঘাত দুইটা থাকে তাহলে আমাদের হবে দ্বিঘাত বিশিষ্ট সরল সমীকরণ, তখন ওই চলকের ওই ক্ষেত্রে ওই সমীকরণের দুইটা অ্যান্সার বের হবে, আর যখন একটি চলক থাকবে এবং ঘাত একটা থাকবে তখন তার একটি অ্যান্সার বের হবে। তো এইগুলো মাথায় রেখে তোমরা সমাধান করার নিয়মগুলো শিখবে। এখন আমরা এই 1 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করি এবং এক চলক বিশিষ্ট সমীকরণের যথার্থতা বোঝার চেষ্টা করি। তো দেখো, 1 নম্বর এ ওয়াই ডিভাইডেড বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো, এখানে আমাদের এইগুলো হচ্ছে বীজগণিতিক প্রতীক, বাট এখানে এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটা হচ্ছে এই সমীকরণের চলক। তা এই ওয়াই এর মানটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে, যেহেতু এখানে একটা ভগ্নাংশে কি দেখা যাচ্ছে বিয়োগ, তাহলে ভগ্নাংশে বিয়োগ করার সময় হরগুলো আগে লসাগু করবে, এ আর বি হলো লসাগু। তাহলে এ আর বি লসাগু হলে বি দিয়ে এটাকে যদি ভাগ করে দিই তাহলে থাকবে এ, এ দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে হবে এ স্কোয়ার ওয়াই, মাইনাস এ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে থাকবে বি, বি দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে হবে বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু আমাদের ডান পাশে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এইখানে আমাদের এই দুটার ভিতরে একটি চলক বিদ্যমান, অর্থাৎ একটা সাধারণ পদ আছে, সেই সাধারণ পদটাই আমাদের চলক এবং সেটা দুটোর মধ্যে আছে, মানে সাধারণ মানে তো দুইটার মধ্যেই থাকবে, বা দুই বা ততোধিক রাশির মধ্যে যখন কোনো একটা পদ মিল থাকবে সেটাকে বলবো আমরা সাধারণ পদ। তো এখন এখানে এই সাধারণটা আমরা কি করব, প্রথমে কমন নিয়ে নিব, নিলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো, যদি তোমরা অঙ্ক ছোট করে করতে চাও তাহলে তোমরা কি করবে, এখানে একটা ব্র্যাকেট ধরে এটা কেটে দিয়ে দেবে, দিলে এখানে উপরে থাকবে ওয়াই, নিচে থাকবে এ বি, এই পাশে থাকবে ওয়ান। এখন তোমরা যখনই দেখবে ভগ্নাংশ আছে দুই পাশে তখনই তোমরা কি করবে, ক্রস গুণ করবে। তাহলে ক্রস গুণ করলে কি হবে, ক্রস গুণটা হচ্ছে কি, এই যে এই পাশেটা এখানের সাথে এখানে গুণ হবে আর এটা এখানে গুণ হবে। তো যখন ক্রস গুণ করবে তখন তোমরা সর্বদা চলকটাকে বাম পাশে রাখার চেষ্টা করবে। তাহলে 1 নম্বর এখানে দেখতে পাবে ওয়াই ইকুয়াল টু এ বি,
তো দেখো 1 দিয়ে যদি y এর সাথে গুণ করা হয় তাহলে 1 আসে আর 1 দিয়ে যদি ab এর সাথে গুণ করা হয় তাহলে ab আসে তাহলে আমাদের এই এক নম্বর গাণিতিক সমস্যার চলক হচ্ছে y এবং y চলকের যেটা বীজ বা মান সেটি হচ্ছে ab তাহলে আমরা y এর সমাধান করতে কত পেলাম ab এটি হলো আমাদের এক নম্বরের সমাধান তো আমরা এখানে লিখে দেব অ্যানসার তো দেখো আমরা এই এক নম্বর অঙ্ক করার পরে এবার আমরা চলে যাই দুই নম্বর তিন নম্বর অঙ্কে আমি দুই নম্বরটা না তিন নম্বর লিখে রেখেছি এবার আমরা তিন নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করব তো দেখো তিন নম্বর গাণিতিক সমস্যা প্রথমে আমরা আগে উঠাই নিই 2x plus 1 plus 9 divided 3x plus 2 equal to 25 divided 5x plus 4 তো প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে 25 আছে এটাকে যদি আমরা ভাঙাই নিতে পারি ভাঙায় এর যে কোনো একটা ভগ্নাংশের সাথে যদি এখানে দুটো ভগ্নাংশ তৈরি করে একটা ভগ্নাংশকে বামে আরেকটাকে ডানে নিয়ে আমরা ভগ্নাংশের কাজ করতে পারি যদি এই ধরনের ভগ্নাংশ তৈরি করে দুই পাশে সমীকরণের কাজ করা যায় তাহলে অঙ্কটা তোমাদের জন্য সহজ হবে এবং সহজেই তোমরা এর সমাধান করতে পারবে তো আমি এখন তোমাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আমরা এটা ভাঙাবো তো দেখো প্রথমে তোমরা যে কাজটি করবে এই যে 2 এই 2 দিয়ে এটাকে ভাগ করো কত হবে 2 দিয়ে এটাকে ভাগ করলে পাবো আমি 2 এখন এই 2 দিয়ে এটার সাথে গুণ করবে এই 2 দিয়ে এটার সাথে গুণ করবে 2 দিয়ে এটার সাথে গুণ করবে তাহলে কত হবে 10 তাহলে এখান থেকে 25 এর মধ্যে থেকে 10 বাদ দিবে তাহলে কত থাকবে 25 আর 15 তাহলে 10 আর 15 দিয়ে দুইটা সংখ্যা উপরে তৈরি করবে দুইটা লব তৈরি করবে তাহলে দেখো এখানে আমাদের এটা এরকমই রাখবে প্লাস 9 ডিভাইডেড 3x প্লাস 2 ইকুয়াল টু 10 প্লাস 15 ডিভাইডেড 5x প্লাস 4 তাহলে আমরা এখানে যখন উপরে একাধিক লব পাবো আর নিচে একটা হর পাবো তাহলে এই হরটা প্রত্যেকটা লবের নিচে নিচে লিখে দিই তাহলে আসো এবার আমরা প্রত্যেকটা নিচে নিচে এটা লিখে দিই 2x plus 1 plus 9 divided 3x plus 2 equal to 10 divided 5x plus 4 plus 15 divided 5x plus 4 তো প্রিয় শিক্ষার্থীরা এই যে 10 আমরা এখানে হিসেব করলাম সেটা কোনটার জন্য হিসেব করেছিলাম এটার জন্য তো তখন আমরা কি করব ওইটাকে 10 এর সাথে বার করে নিব তাহলে 4 ডিভাইডেড 2x প্লাস 1 মাইনাস 10 ডিভাইডেড 5x প্লাস 4 ইকুয়াল টু 15 ডিভাইডেড 5x প্লাস 4 মাইনাস 9 ডিভাইডেড 3x প্লাস 2 তো এই কাজ হওয়ার পরে এখন আমরা কি করব দুই পাশে একে হলগুলো লসাগু করব তাহলে এখন এখানে লসাগু করলে এটা কি পাবে তোমরা 5 আচ্ছা আমি আগে 2x প্লাস 1 লিখলাম তারপরে 5x প্লাস 4 লিখলাম তো দেখো এখানে আমাদের যেটা নিয়ম আছে সেটা হচ্ছে কি হরগুলোকে এটা দ্বারা ভাগ করতে হবে তাহলে এটা দ্বারা ভাগ করলাম অর্থাৎ লসাগুকে আমি এটা দ্বারা ভাগ করব ভাগ করলে তোমরা জানো যে গুণনীয় যদি গুণিতকগুলো কোনো সাধারণ গুণিতক থাকে তাহলে সেটা কেটে দেবে তাহলে এইটা আর এটা একই দাঁড় তাহলে কেটে গেলে এটা হবে আমাদের ভাগফল তো এইটা দিয়ে আমাদের উপরটার সাথে কি করতে হবে গুণ করতে হবে তো আমি এখন 4 দিয়ে এখানে 5x প্লাস 4 এখানে লিখলাম মাইনাস এখানে 10 লিখে এইটা আর এটা যেহেতু মিলে যাবে তাহলে এটা থাকবে তাহলে এটার সাথে আমরা গুণ করে দিব 10 ইকুয়াল টু তাহলে এখানে লসাগু করলে আমরা কি পাবো 5x প্লাস 4 এটা হচ্ছে 3x প্লাস 2 সেম ভাবে আমরা যেটা মিলে গেল সেটা বাদ দিয়ে অপরটা আমরা লিখব মাইনাস 9 5x প্লাস 4 তো এখন তোমরা কি করবে উপরে তার গুণ করে দাও তাহলে 4 পাঁচ 20x প্লাস 4 চার 16 মাইনাস 10 যোগ 20x মাইনাস 10 নিচে লিখবে এই যে এই আমরা এটা মিলে গেছে তাহলে উভয় পক্ষ থেকে যদি তোমরা এইরকম নিচে গুণ আকারে আছে দেখো এই দুটো গুণ আকারে আছে এটাও দুই দুটো গুণ আকারে আছে
এ সংখ্যা আর এ সংখ্যার মান সব দিক থেকে সমান, তাহলে আমরা কেটে দিতে পারবো। অর্থাৎ আমরা মনে করো দুই পাশে এই সংখ্যা দ্বারা গুণ করেছি, এরকম একই সংখ্যা দ্বারা গুণ করেছি, তাহলে যদি গুণ করে দিই তাহলে ওই লব আর হর কেটে যাবে। অর্থাৎ অতগুলো কাজ করার চাইতে তোমরা এই সাথে সাথে কেটে দিবে, সমান সংখ্যা সমান চিহ্ন বিশিষ্ট আসবে, কেটে দিবে। তাহলে এখন আমার নিচে থাকবে কত, 2x প্লাস 1, সরি 1, আর এই পাশে এটাতে গুণ করে দিলে কত হবে, 45x প্লাস 30 মাইনাস 45x মাইনাস 36 ডিভাইডেড কত আসবে, 3x প্লাস 2। এখন দেখো এই যে এখানে আমরা যখন এটাকে ক্যালকুলেশন করবো, এটাকে ক্যালকুলেশন করব করার সময় দেখো এইটা এটা কেটে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে উপরে থাকবে হলো 10, 16 মধ্যে 10 বাদ দিলে থাকবে 6, আর নিচে আসবে 2x প্লাস 1 ইকুয়াল টু, এখানে এটা আগে কেটে দিলাম, তাহলে 36 এর মধ্যে 30 বাদ দিলে থাকবে মাইনাস 6, নিচে থাকবে 3x প্লাস 2। তো দেখো আমরা এই যে কেটে দিলাম ছোট করে নিয়ে আসলাম, এইগুলো কাজ, এই কাজটা করার কারণে এগুলো সম্ভব হয় এবং এই কারণে এই পদ্ধতিতে অঙ্কটা করা সহজ হয়, সেই জন্য আমি তোমাদেরকে এই পদ্ধতিতে অঙ্কটা করে দিচ্ছি। তাহলে এখন আমরা এখানে এই যে উভয় পাশে 6 6 কেটে দিলাম, দিলে এখানে থাকলো 1, এখানে থাকলো মাইনাস 1। তো এখন তোমরা কি করবে, এই যে 1 দিয়ে যে বড় চলক সেটাকে আগে বামে রাখার জন্য গুণ করবে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে পাবে কত, 3x প্লাস 2, এই মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করলে পাবে মাইনাস 2x মাইনাস 1। তো আমার এদিকে জায়গা কম থাকার কারণে আমি এখানে এই অঙ্কটা করতেছি বার, তাহলে এই 3x এর সাথে এই 2x পার করে আসবে, কারণ চলকগুলোকে এক পাশে নিতে হবে আর যেগুলো চলক বর্জিত সেগুলোকে আরেক পাশে নিব আমরা। তাহলে দেখো এটা যোগ করলে কত হবে, 5x ইকুয়াল টু মাইনাস 3, অতএব x ইকুয়াল টু মাইনাস 3/5, এটি হলো আমাদের এই অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা আমার যে নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটি ফলো করবে এবং এইভাবে অঙ্ক করার চেষ্টা করবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা ভালো স্কুলে পড়া জেলা ব্যাটালিয়ান গেম, হ্যাঁ তো সবাই হয়তো বা এর চাইতে ভালো উন্নত বা এত মানে ভাগ করা করি এত কিছু হয়তো তোমাদের হয়তো মনে হয় যে ভালো লাগে না, কিন্তু আসলে একটি যদি আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের, যেমন আমার স্কুলটাই একটি গ্রামের পাশাপাশি আর কি, শহরের ঠিক শহর থেকে গ্রামের সংলগ্ন আর কি, যেটাকে আমরা শহরতলি বলি, তো এইরকম একটা জায়গাতে যে স্কুলটা আছে সেই স্কুলে যখন এই অঙ্কগুলো পড়াতে যায় তখন তাদেরকে অত্যন্ত সহজ এবং ছোট করে অঙ্ক পড়ানোর জন্য চেষ্টা করতে হয়। তো সেই কারণে আমি তোমাদেরকে এখানে এটা করে দিচ্ছি যাতে সবাই এই নিয়মটা ভালোভাবে বুঝতে পারো। তো এবার আমি তোমাদের 3 নম্বরটা তাহলে করে দিই, সরি 3 নম্বর না তো 5 নম্বরটা। তো দেখো 5 নম্বর গাণিতিক সমস্যা আর 3 নম্বর গাণিতিক সমস্যা, এই দুটা আমি যখন অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবে যে এই দুটা সেম সেম, এফ মাইনাস এ প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস এ মাইনাস বি। তো এখন এখানে তোমরা 3 নম্বর যে অঙ্কটা করা হলো সেম সেম একইভাবে এই লব অংশ দুটাকে আলাদা করে দিবে, তো এটা কিভাবে আলাদা হয়ে যায় দেখো, তোমরা এই দুটো যদি লচন করো তাহলে এটা আসবে, আর এটা আর এটা ভাগ করে দিলে 1 এর সাথে এর সাথে গুণ করলে এ আসবে, তারপর প্লাস দিয়ে এটা এটা মিলে গেলে 1 থাকবে, 1 দিয়ে গুণ করে দিলে এটা আসবে, অর্থাৎ আমাদের এটা মনে করো যে এই ভগ্নাংশের যোগফল
কিন্তু আমি এই যোগফলটাকে আবার ভেঙে ভগ্নাংশটা কি আকারে আসছিল, অর্থাৎ তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করো তারা জানো যে আংশিক ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশটাকে আরো কত ভাবে ভাঙানো যায়, একটি ভগ্নাংশকে আরো কত প্রকারে ভাঙানো যায়, সেটা হলো আংশিক ভগ্নাংশ। তো এইখানে আমি এই ভগ্নাংশটা এইভাবে ভেঙে তোমাদের দেখালাম। তো এখন তোমরা কি করবে, এই যে এ আছে এটাকে এর সাথে নাও, বিটাকে বির সাথে নাও। তাহলে দেখো আমি গত যে যেটা করলাম সেখানে কিন্তু আমরা এরকম জোড়ের সাথে জোড় নিয়েছিলাম, বিজোড়ের সাথে বিজোড় নিয়েছিলাম। তো এখানে x মাইনাস এ পার্থক্য নিয়ে আর একটা কি পার্থক্য নেবে, x মাইনাস এ লিখে এ ডিভাইডেড x মাইনাস এ লিখে এটাকে পার্থক্য নিয়ে আসো। এরপরে এটা তো এখানে থাকবেই, x মাইনাস এ মাইনাস বি এটাকে আবার কি করবে পার্থক্য নিয়ে যাবে, তাহলে বি ডিভাইডেড x মাইনাস বি। এখন এই দুটো কি করবে লসাগু করো, তাহলে লসাগু করলে x মাইনাস এ এদের সাজানের যে ভাব মানে চিন্তাধারা বা সাজাতে হবে এরকম কোনো চিন্তাধারা নিয়ে তোমাদের এইগুলো লেখার দরকার নেই, শুধু বোঝা যাচ্ছে যে এদের গুণ আকারে লিখতে হবে, সুতরাং আমরা এখানে গুণ আকারে লিখে দিলাম। এখন এটা আর মিলে গেল, তাহলে এটা থাকলো, এটা দিয়ে এ দিয়ে এটাকে গুণ করে দিতে হবে। তো আমরা ডাইরেক্টলি কি করবো, এ দিয়ে এটাকে গুণ করে দিব, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। মানে আমি একটা লাইনকে ছোট করার জন্য এই কাজটা করলাম তোমাদেরকে, গত তিন নম্বর অঙ্ক যে তিন নম্বর অঙ্কটা করেছি সেখানে আমি গুণ করে বোঝাই দিচ্ছি, আশা করি যে তোমরা ওই সমস্ত গুণগুলো জানো। তারপরে আমি গতটাতে বোঝাই দিলাম, এবার আমি সরাসরি গুণ করে দিচ্ছি। তাহলে এখন এটা একটু মিলে গেলে তাহলে এখানে কি থাকলো, মাইনাস থাকলো, মাইনাস আর হলো এ, এই মাইনাস এ এটাকে গুণ করে পাচ্ছি আমি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস এর উপরে স্কোয়ার। এই পাশে আসো কি হবে, x মাইনাস এ মাইনাস বি ইন্টু x মাইনাস বি, তাহলে এটা আর একটু মিলে গেলে থাকবে এটাকে বি দ্বারা গুণ করে দিবে, তাহলে বি দিয়ে x এর সাথে গুণ করলে কি হবে বি এক্স, তারপর প্লাস মাইনাস এ মাইনাস বি দিয়ে বির সাথে গুণ করলে কি পাবো আমরা বি স্কোয়ার। একইভাবে আসো এইটা আর মিলে গেল, তাহলে মাইনাস বি থাকবে, মাইনাস বি দিয়ে গুণ করো তাহলে কি হবে মাইনাস বি এক্স, তারপর মাইনাস আর মাইনাস কি হবে প্লাস এ স্কোয়ার, মাইনাস মাইনাস কি হবে প্লাস এ বি, সরি এখানে তো মাইনাস মাইনাস প্লাস, আমি মাইনাস মাইনাস প্লাস বি দিয়ে এটার সাথে গুণ করলে হচ্ছে এ বি, মাইনাস মাইনাস প্লাস বি দিয়ে এটার সাথে গুণ করলে হচ্ছে বি এর উপরে স্কোয়ার। তাহলে এখন এখানে কি করবে তোমরা দেখো, এই যে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কি অনলি মাইনাস এ বি, নিচে এই অংশ আর এই অংশ কেটে দাও, তাহলে কি থাকে এক্স মাইনাস এ ইকুয়াল টু, এখানে দেখো এ মাইনাস বি এক্স প্লাস বি এক্স প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, থাকলো কি প্লাস এ বি। তো প্লাস তো সামনে দিতে হয় না সেই জন্য আমি কেটে দিলাম। তো এখন দেখো আমরা এই দুই পাশে কি আছে, এক গুণনীয়ক আছে এবং এখানে একটা মাইনাস আছে, মাইনাস থাকার কারণে এই মাইনাস এখানে থেকেই যাবে, এখানে প্লাস আছে প্লাস দেওয়ার দরকার নেই, তাহলে এখানে ওয়ান দিয়ে দিলাম। এখন কি করবে তোমরা গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে তোমরা সবসময় জন্য চেষ্টা করবে বামে ধনাত্মক চলকের মান টানার জন্য, তাহলে ওয়ান দিয়ে এটাকে যদি গুণ করে দাও তাহলে এক্স মাইনাস এ আর ঋণাত্মকটা চলে যাবে ওই পাশে এক্স প্লাস বি। এখন এই যে এক্স এর সাথে এটাকে পার করে নিয়ে আসো, প্লাস এক্স ইকুয়াল টু এখানে যার পাশে কি আছে বি এটাকে পার করে নিয়ে দাও প্লাস এ, এই যে এক্স আর এক্স এই দুটো যোগ করলে কি হবে টু এক্স ইকুয়াল টু এটাকে এখন সাজাই দাও এ প্লাস বি, অতএব এক্স সমান কি হবে এ প্লাস বি বাই টু, এটি হলো আমাদের পাঁচ নম্বর গাণিতিক সমস্যার সমাধান। এবার আমরা ছয় নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব, তো দেখো এবার ছয় নম্বর এখানে আমাদের প্রথমে আগে আমরা অঙ্কটাকে উঠাই নিই, এক্স মাইনাস এ ডিভাইডেড বি প্লাস
x माइनस डी बी डिवाइडेड ए प्लस एक्स माइनस थ्री ए माइनस थ्री बी डिवाइडेड ए प्लस बी इक्वल टू जीरो। तो अंकटा देखे तुम्हारे का हाँ मन होते पारे जो कि एक अंक क्योंकि आसले अंकटा अत्यंत सहज एवं सोजा। एखन तुम्हारा एखे जो काजटी करबे सेटा हच्छे जे प्रथमे एखे एक माइनस वन दिए निबा एर पाशे एखे एक माइनस वन दिए निबे ताहले देखो माइनस वन माइनस वन मान कि माइनस टू तुम्हें अलरेडी ये राशि मध्य इनक्लूड कर फलैसो तो एखन एक्स माइनस थ्री ए माइनस थ्री बी डिवाइडेड ए प्लस बी एखन ओई जे माइनस टू इनक्लूड करछो सेजन्य एखाने प्लस टू दिए दाओ তাহলে আমাদের আগের যে রাশিটা ছিল সেই রাশিটাই থেকে গেল। তাহলে এই কাজটা করার কারণে আমাদের অঙ্কটা করতে এখন কি হবে সহজ এবং সোজা। তাহলে প্রথমে কি করবে এখানে লসাগু করো বি তাহলে এ মাইনাস এ এই মাইনাস ওয়ান দিয়ে সাথে গুণ করে দাও তাহলে আসবে বি এ পাশে আবার এখানে লসাগু করো এ তাহলে দেখো এক্স মাইনাস বি ए माइनस दे गुण कर दो ताकि हमें माइनस वन प्लस एक है ने तुमरा लॉसिंग कर होते हैं ए प्लस बी ताले एक है ने इतना जा से ताई थक बे एक्स प्लस माइनस ए माइनस थ्री बी अखान ए जे प्लस टू दे देके गुण कर दो ताले जी हमें प्लस टू ए प्लस टू बी इक्वल टू को तो हमें हमरा ए जे मान को तो से ठीक जीरो इधर लेगा। এরপরে আসো দেখো যে এখানে সরি এখানে ওয়ান দিয়ে গুণ করে দিয়ে এটা আসবে এ তো এখানে দেখো প্রথমে কি আছে এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড কি হলো বি। এখানে যদি তোমরা এটাকে এভাবে সাজিয়ে নাও তাহলে কি লিখবে এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ প্লাস এখানে দেখো এই যে থ্রি এর মধ্যে থেকে যদি টু এ বাদ দাও তাহলে থাকে মাইনাস একটা এ এই মাইনাস থ্রি বি মধ্যে যদি টু বি বাদ দাও তাহলে থাকে মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু ডানে কি থাকলো এখন জিরো। তো দেখো সবগুলো লব কিন্তু এক্স মাইনাস এ মাইনাস বি হয়েছে তাহলে তোমরা এখন সবগুলো পদের মধ্যে থেকে এখানে যতগুলো পদ আছে সবগুলো পদের মধ্যে থেকে এক্স মাইনাস এ মাইনাস বিটা কমন নাও এক্স মাইনাস এ মাইনাস বি। এখানে লক্ষণীয় যে এই এই জায়গাটাতে যেন এইরকম করে তোমরা শুধু এইরকম করে লিখে যায় না তাহলে তোমাদের অঙ্কটা কি হবে ভুল হবে। তোমাদের কি করতে হবে এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে তো এই ব্র্যাকেট অবশ্যই এভাবে তোমাদের দিতে হবে তারপরে তোমরা এখানে কেটে দিয়ে যদি এটাকে ভাগ করে দাও তাহলে কি হবে ওয়ান বাই বি প্লাস আসবে কি ওয়ান বাই এ প্লাস আসবে ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল টু কত হবে জিরো। এরপরে এই যে দুটো গুণনীয় আছে যদি দুটো সংখ্যা গুণফল সমান জিরো হয় তাহলে প্রত্যেকটি সমান কি লেখা যাবে জিরো লেখা যাবে এটা হলো বাস্তব সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা এটা সমান লিখব জিরো এটা সমান লিখব জিরো তাহলে এখন একে আমরা লিখতে পারি এভাবে যে হয় x माइनस a माइनस b इक्वल टू जीरो अथवा वन बाई b प्लस वन बाई a प्लस वन बाई a प्लस b समान जीरो। किंतु देखो এখানে এর ভিতরে কোনো চলক নাই সেজন্য এটা সমান কখনো জিরো হতে পারে না কারণ চলকের যে কোনো একটা নির্দিষ্ট মানের জন্য এখানে মানের পরিবর্তন হবে কিন্তু সেটার চলক না থাকার কারণে যখনই চলক বর্জিত কোনো সংখ্যার সমান জিরো বলবে তখনই তোমরা সেখানে লিখে দিবে নট ইকুয়াল টু জিরো আর এখানে চলক আছে। সুতরাং আমরা যদি এই চলকের ক্ষেত্রে দেখো এক্স ইকুয়াল টু লিখি এ প্লাস বি তাহলে এক্স এর মান যদি তোমরা এখানে এ প্লাস বি বসে দাও তাহলে প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি কে লিখলে ইকুয়াল টু জিরো হবে। তাহলে এক্স এর যদি এক্স চলক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জিরো ধরতে পারবো আদারওয়াইজ আমরা জিরো ধরতে পারবো না। তো এইটা তোমরা
তোমাদের শিক্ষা জীবনে মনে রাখবে। তো এই 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 অঙ্কের অ্যানসার অর্থাৎ x সমান এত, এটাই হলো আমাদের সমাধান। তো আমরা এখানে এই লিখে দিলাম সমাধানের জন্য অ্যানসার। তো এখন এই যে 6 নম্বরটা আমি করে দিলাম, 7 নম্বর অঙ্কটা ঠিক এইগুলোর মতোই, আশা করি যে তোমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করতে পারবে। তো আজকে আমি এ পর্যন্ত রাখছি, তোমাদের সাথে আরো কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আলোচনা হবে, কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।